কি মজা এটা? জীবনে কতই না হাট দেখেছেন, নাম শুনেছেন অনেক হাটের, যেমন চালের হাট, ছাগলের হাট, সবজির হাট, কুমড়োর হাট ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো কি শুনেছেন পাগলার হাট? পাগলার হাটে কি পাগল বিক্রি হয় নাকি পাগলেরা বিক্রি করে? আসুন দেখে নিই, জেনে নিই ইতিহাস। প্রথমেই ঢুকলাম মাছ বিক্রির জায়গায়। আমাকে ভিডিও করতে দেখে মাছ বিক্রেতা ভালো মানুষটি নিজেই ডাকলেন আমাকে, আর বিভিন্নভাবে পোজ দিয়ে দিয়ে ছবি তুলে দিলেন। কি মাছ এটা? ধন্যবাদ দাদা। এরপর অন্যান্য দোকানগুলিও ঘুরে ঘুরে দেখলাম। মোটামুটি অন্যান্য বাজারের মতোই এখানেও মাছের বাজার, অন্য কোনো বৈচিত্র্য দেখতে পেলাম না। মাছের দাম মোটামুটি যা দেখলাম, তেলাপিয়া 150 টাকা প্রতি কিলো, সিলভার কাপ 140 টাকা প্রতি কিলো। এবার এই অনুপাতে আপনারা আপনাদের বাজারের সঙ্গে তুলনা করেই নিতে পারেন। কলকাতার VIP ব্রিজের নিচে থেকে বাসন্তী হাইওয়ের দিকে এগিয়ে আসলে ঘটক পুকুরের কাছাকাছি পড়ে এই পাগলাহাট বাজার। প্রতি সপ্তাহে বুধবার এবং শনিবার হয় পাগলাহাট বাজার, সকাল থেকে রাত 8টা অবধি হয় এই পাগলার হাট। বাসন্তী হাইওয়ের দুই পাশেই লাইন দিয়ে দোকানগুলো সাজানো থাকে। সকালের দিকে এখানে বিক্রি হয় সবজি পাইকারি দরে, খুচরাতেও বিক্রি হয়। আমি এসেছিলাম দুপুরের পর, তাই বাজার ফাঁকা ফাঁকা। এবার আসি মূল ইতিহাসে। এক বয়স্ক মানুষের কাছে শুনলাম, আজ থেকে বহুদিন আগে এই খালের ওই পিঠে বসবাস করতেন একটি পরিবার। তাদের একটু মাথার গণ্ডগোল ছিল, তারা কাঁচা সবজি বিক্রি করতেন, আর তাদের থেকেই শুরু হয় এই হাট, তাই নাম হয় পাগলার হাট। ফেরার পথে চোখে পড়ল আরেক দৃশ্য, একটি দোকানে বানানো হচ্ছে বড় বড় জিরাফ, আরও অনেক কিছু, তাই একটু ঢৌ মেরে গেলাম। দেখুন তো আপনাদের কিছু বানাতে হয় কি? পার্ক, বিয়েবাড়ি এবং বিভিন্ন জায়গায় যে স্ট্যাচুগুলো দাঁড় করানো থাকে, এখান থেকেই তৈরি হয়ে সেই সব জায়গায় যায়। এখানকার শিল্পীদের হাতের কলা কুশলী দেখতে চোখ জুড়িয়ে যায়। যদি কারো এনাদের কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। একেবারে বাসন্তী হাইওয়ের উপরেই অবস্থিত এই দোকানটি, পাগলার হাট এবং ভোজেরহাটের মাঝেই অবস্থিত এটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।